নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু দিয়ে মাছের ঝোল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে গুঁড়ো ঝাল দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে, কয়েকটা আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, দুটো কাঁচা ঝাল নিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব তুলে নেব। তোলা হয়ে গেছে, মাছ ভাজার তেলে আলুগুলো দিয়ে সব ভেজে নেব। হালকা আঁচে আলুগুলো ভাজতে থাকব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াই কিছুটা তেল ছিল, তেল কিছুটা দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো লং, দুটো তেজপাতা, দুটো শুকনো ঝাল, হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তিনটে কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম, 1.5 চামচ মতন ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে দিলাম। একটা কেটে রাখা টমেটো কুচি ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিলাম, হালকা আঁচে মশলাটা কষতে থাকবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, মশলাটা কষে নেব। কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে। ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নেড়ে দিলাম। হালকা আঁচে আলুগুলো কষতে থাকব। কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল ঢেলে দিলাম, একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। সব মাছ দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, কুচি রাখা ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম। সবজিটার কালার কিন্তু খুব সুন্দর লাগছে, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানান।